Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2 only on Mirchi. Mirchi Bangla presents original romantic audiobook series Prem.com Season 2. সুখবর, প্রেম.com সিজন 2 এবার রেডিওতেও প্রত্যেক শনিবার দুপুর 12টায় এবং প্রত্যেক রোববার বিকেল 4টে। আর হ্যাঁ, আপনিও এবার আপনার লেখা গল্প পাঠাতে পারেন টিম প্রেম.com কে। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্টে আপনার লেখা গল্প মেইল করুন আমাদের। সাথে নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার লিখতে ভুলবেন না কিন্তু। মেইল আইডি হলো prem.com@gmail.com। বানানটা বলে দিই, premdotkom@gmail.com। আজকের গল্প সেমিকোলন, লিখেছে উত্রি। এ কি, আবার কি হলো? কি চাও? না মানে সরি, আপনাকে ডিস্টার্ব করছি। হ্যাঁ তো তাহলে করছো কেন? সবে চা নিয়ে একটু টিভি দেখবো বলে বসলাম, অমনি কি চাওটা কি? আসলে দরজাটা বন্ধ হচ্ছে না। সে কি, কোন দরজা? বাথরুমের? না না, মেইন ডোর। মনে হয় দুপুরে মুভার্স অ্যান্ড প্যাকেজের লোকেরা জিনিসপত্র ঢোকানোর সময় দরজার হ্যান্ডেলটায় গুঁতো মেরেছে, ওতেই কিছু একটা ড্যামেজ হয়েছে, তালাটা না আটকে গেছে। বলছিলাম কোনো মিস্ত্রি যদি... মুভার্স অ্যান্ড প্যাকার্স, হ্যাঁ বুঝলাম। না হবে না, এই সময় তো মিস্ত্রি পাওয়া যাবে না। তুমি এক কাজ করো, ওই দরজা এমনি ভেজিয়ে শুয়ে পড়ো, অসুবিধে নেই, কেউ আসবে না। না না জেঠু, ওরকমভাবে দরজাটা খুলে কি ঘুম হবে বলুন? একটা কিছু ব্যবস্থা তো করতে হবে। বলছি আপনার কাছে হাতুড়ি হবে? হাতুড়ি? হাতুড়ি নিয়ে কি করবে? না ওই হাতুড়িটা নিয়ে আস্তে আস্তে দরজার লকটা একটু ঠোকা দিয়ে দেখবো আর কি, যদি আটকে যাওয়া তালাটা খুলে যায়। না না, এখানে ওসব হাতুড়ি ফাতুড়ি অ্যালাউড নয়, ওসব থাকে না এখানে। তুমি এখন গিয়ে খেয়ে শুয়ে পড়ো, এখন এই দুদিন কাটিয়ে দাও, পরশু দেখা যাবে তোমার ওই দরজার কি করা যায়। পরশু? কাল রবিবার, কাল তো কেউ থাকবে না, তাই একটু ওয়েট করতেই হবে। তুমি এবার এসো তো, আমার চাটা ঠান্ডা হয়ে গেল, ওদিকে সিরিয়াল শুরু হয়ে গেল, ওহ বিরক্তির এক শেষ। আচ্ছা, সদর দরজা বন্ধ করতে না পারলে ঘুম হয়? কি মুশকিল বলুন তো। ওয়েবসাইটের পেজ খুলতে দেরি করলে যে ছেলে অধৈর্য হয়ে যায় তাকে ওয়েট করতে হবে 2 দিন। এটা অপুর জন্য অসম্ভব ব্যাপার। অপু মানে অপরূপ মিত্র, ছোটবেলা থেকেই হস্টেলে মানুষ। অল্প বয়সে মা বাবাকে হারানোর পর ওর মাসি মেশো ওকে হস্টেলে পাঠিয়ে দেন। ওখানে ক্লাস 12 শেষ করে, তারপর কলকাতায় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ওখানেও হস্টেল। একটা ভালো চাকরিও পেয়েছে, কিন্তু ঘটনাচক্রে ওর কাজটা বাড়ি থেকেই, মানে এই রিসেন্ট লকডাউনের অনেক আগে থেকেই ওয়ার্ক ফ্রম হোম। ওকে কোনোদিন অফিস যেতেই হয়নি, দিব্যি চলছিল। কিন্তু ওর পুরনো ঠিকানায় কিছু অসুবিধে হওয়ার কারণে ওকে শিফট করতে হলো এই নতুন জায়গায়। এই শিফটিংয়ে ওর মেসোমশাই দায়িত্ব নিয়ে হেল্প করেছেন, যদিও মাসি তাতে কোনো ভূমিকা পালন করেননি। অপুর মনে হতো যে ওরা অপুকে নিজের সন্তানের মতো ভালোবাসেনি কোনোদিন, তবু দরকারের সব সময় পাশে ছিল। কাজ ছাড়া অপরূপের একটাই শখ, বই। প্রত্যেক মাসে স্যালারির বেশ কিছুটা অংশ চলে যেত অনলাইন বই কিনতে। শরদিন্দু থেকে শার্লক, ফেলুদা থেকে ফস্টাস, কি নেই। এখন নতুন ঠিকানায় এসে এই ঝামেলা। মেসোমশাই বলেছিলেন কিছু দরকার হলেই ওই জেঠুকেই বলতে, কিন্তু তিনি তো মুখের ওপর দরজা বন্ধ করে দিলেন। অপুর ঘর 3 তলায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় দোতলার প্রথম ঘরের দরজায় নক করল। দরজা খুলল একটি মেয়ে, পরনে সাদা হাফ স্লিভ টি শার্ট আর সঙ্গে ট্র্যাকস, কোঁকড়ানো লালচে চুল, হালকা খয়েরি চোখ। কোনো একটা কারণে খুব ঘেমে গেছে। আপনার কাছে হাতুড়ি হবে? হাতুড়ি? হ্যাঁ মানে দরজার তালাটা একটু ঘা দিতে হবে। হাতুড়ি দিয়ে তালায় মারবেন? এই শুনুন, কে আপনি বলুন তো? হঠাৎ করে এখানে ঢুকলেন কি করে? আরে সরি প্লিজ, ভুল বুঝবেন না, আমার নাম অপরূপ। আমি এই ওপরের তলায় আজ ভাড়া নিয়ে এসেছি। মেন দরজাটা একটু ডিস্টার্ব করছে তাই। তা চেনা নেই জানা নেই হঠাৎ করে একটা মেয়ের কাছে এসে হাতুড়ি চাইছেন? আসলে আমি নিচে জেঠুকে বলতে গেছিলাম, তবে উনি কিছু করতে পারবেন না, মিস্ত্রি পেতে পেতে পরশু হবে। মেন দরজা বন্ধ না করলে কি করে চলে বলুন তো, তাই যদি একটা হাতুড়ি পাওয়া যেত একটু চেষ্টা করতাম। হুম, বুঝলাম। তা এমন কি গুপ্তধন আছে আপনার ঘরে যে এত টেনশন? অপুর মনে হলো মহিলার গলার স্বরটা একটু নরম হয়েছে। ও হেসে বলল, বই, বেশ কিছু বই আছে আমার, ওইগুলোই আমার গুপ্তধন। হুম, হাতুড়ি নেই, তবে একটা মোটা কাঠের লাঠি মতন আছে, ওটা দিয়ে ট্রাই করা যেতে পারে। তবে আপনাকে হেল্প করলে আমারও কিছু চাই। কি? কফি। এই জাস্ট এক্সারসাইজ শেষ করে কফি করতে গিয়ে দেখলাম কফি শেষ। আপনার কাছে কফি পাউডার হবে? বেশ, তো আপনি উপরে আসুন, আমি দরজাটা ঠিক করার চেষ্টা করি আর আপনি কফি খাবেন। বাবা, প্রথম দেখাতেই ঘরে ডাকছেন? শুনুন, আমি কিন্তু ক্যারাটে জানি। বাহ, ভালো তো, কিন্তু মনে হয় না সেটা দেখাতে হবে। আমি কফিটা অত খারাপও বানাই না। প্রথমে একটু কিন্তু কিন্তু ভাব হলেও অপুর কথা শুনে মেয়েটি আর সিরিয়াস থাকতে পারল না, হেসে ফেলল। বেশ, আপনি এগোন, আমি আসছি লাঠিটা নিয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার নামটা? সোহাগ, সোহাগ সেনগুপ্ত। সোহাগের সঙ্গে এই কয়েক মুহূর্তের আলাপেই অপুর মনে হলো মেয়েটার মধ্যে একটা ব্যাপার আছে। দেখতে ভারী সুন্দর, বয়সে হয়তো ওর থেকে 1-2 বছর বড় হতে পারে, কিন্তু তাতে ক্ষতি কি? হ্যালো, আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ কাম ইন। সোহাগ ঘরে ঢুকে এদিক ওদিক দেখে একটা চেয়ার টেনে বসলো। অপু দেখল সোহাগ ফ্রেশ হয়ে এসেছে, মুখে কোনো মেকআপ নেই, শুধু চোখে কাজল পড়েছে, আর তাতেই যেন ওর রূপ ঠিকরে বেরোচ্ছে। এগিয়ে এসে কফি মাগ দিল। এহে, আপনাকে জিজ্ঞেস না করেই কফিটা বানিয়ে দিলাম। আপনি ব্ল্যাক কফি বা চিনি ছাড়া খান না তো? মানে তাহলে আরেকবার বানিয়ে দিতে পারি আর কি। না না, ঠিক আছে, আমি নর্মাল কফি খাই, নো প্রবলেম। এই নিন লাঠিটা, চুপি চুপি নিয়ে এলাম। এখানে আবার লাঠি সোটা নিয়ে দেখলে খুব রাগ করে প্রতিবেশীরা। নিন, দেখুন তো কিছু করতে পারেন কিনা। হ্যাঁ, থ্যাঙ্কস। সোহাগের হাত থেকে লাঠিটা নিয়ে গিয়ে অপু 2-3 বার আস্তে আস্তে দরজার লকটায় ঘা দিল, কিন্তু তাতে কিছুই হলো না। পাছে বাকি প্রতিবেশীরা রাগ করে, তাই বেশি চেষ্টা না করে দরজাটা এমনি ভেজিয়ে দিল। ছেড়ে দিন, আমরা তো এখানেই বসে আছি, আর মনে হয় না দরজা দিয়ে চোর আসবে বলে। আপনি কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, সেই ভালো, আমি বরং নিচে বসি, মেঝেটা অনেক বেশি ঠান্ডা। ঠিক আছে, তাহলে আমিও বসি। আপনি একা বসবেন কেন? বারান্দাটা গ্রিল দিয়ে ঢাকা হলেও দরজাটা বেশ চওড়া আর কাঁচের শাটার দেওয়া। ওখানেই হেলান দিয়ে দুজন বসল। আকাশে বেশ মেঘ করেছে, মাঝে মাঝে বিদ্যুতের আনাগোনা, কিন্তু বৃষ্টি এখনো শুরু হয়নি। কথাটা মিথ্যে বলেননি দেখছি, কফিটা সত্যিই বেশ ভালো বানিয়েছেন। এটা খাওয়ালে কেউ পেটাবে না। থ্যাংক ইউ। আর আপনার কথাটা, মানে আপনি কি সত্যিই কারাটে জানেন? না, দেখাতে হবে না, জাস্ট আস্কিং। হ্যাঁ জানি তো, এই তো কয়েকদিন আগেই অনলাইনে শিখলাম। অনলাইনে কারাটে? হ্যাঁ, কেন? না, আমার এক বন্ধু অনলাইন সাঁতার শিখেছিল, কিন্তু জলে নেমে আর খুব একটা কাজে দেয়নি, তাই বলছি আর কি। আচ্ছা, কি করেন আপনি? কফিতে চুমুক দিয়ে জিজ্ঞেস করল সোহাগ। অপু লক্ষ্য করল ওর ডান হাতে বেশ কয়েকটা কালো ব্যান্ডের মাঝে একটা ট্যাটু, একটি সেমিকোলন। এরকম ট্যাটু ও দেখেনি কোনোদিন। আমার কাজটা খুব বোরিং, আমি আইটিতে চাকরি করি, নাথিং ফ্যান্সি, তাও আবার ওয়ার্কিং ফ্রম হোম। হুম, বুঝলাম। একটু ডিসঅ্যাপয়েন্টেড হলেন না? এই এত বই দেখে নিশ্চয়ই প্রফেসর বা অ্যাডভার্টাইজিং জাতীয় কিছু ভেবেছিলেন, বেরোলো বোরিং আইটি গাই। আপনার এই কাজটা করতে ভালো লাগে? হ্যাঁ, মানে আই লাভ কোডিং, আমি খুব এনজয় করি। তাহলে তো আপনিও আর্টিস্ট। মানে? মানে ধরুন ভ্যান গগ বা পিকাসোর আঁকা একটা গোটা ছবি না দেখে যদি তাদের কিছু র্যান্ডম ব্রাশ স্ট্রোক দেখতাম, তাহলে কি ওদের আর্টটা বুঝতে পারতাম? ঠিক তেমনি আপনি কোড করে যেটা তৈরি করেন, সেই প্রোগ্রামটা তো আর্টের থেকে কিছু কম নয়। আর্ট তো লুকিয়ে আছে ওই প্রোগ্রামসের ভেতরে, ওই অ্যালগোরিদমসটার মধ্যে। হ্যাঁ, এটা বলতে পারেন যে সেটা সবাই বোঝে না, which is okay, সে তো যে বোঝে না তার কাছে পিকাসোর ছবিও যা, একটা বাচ্চা ছেলের আঁকি বুকিও তাই। সব আর্টের জন্য কি মিউজিক্যাল নোটস বা তুলির দরকার হয়? অপু মুগ্ধ হয়ে শুনল সোহাগের কথাগুলো। ওকে আজ পর্যন্ত কেউ আর্টিস্ট বলেনি। ছোটবেলায় স্কুলে ম্যাম বলেছিলেন, ছবি আঁকার পাশে লিখে দিও কি এঁকেছ, তাহলে বুঝতে সুবিধে হবে। গান গাওয়ারও চেষ্টা করেছিল ও, কিন্তু বন্ধুরা বলেছিল কাকেদের সাথে গলা মেলাতে, তবে যদি ওর তাল মেলে। তাই ও সবার চেষ্টা করেনি, বই আর কম্পিউটার্স এই নিয়েই থাকত। কিন্তু ওর সেই কাজকে যে আর্ট হিসেবেও ধরা যায় সেটা ও নিজেও কখনো ভাবেনি। মনে মনে ভীষণ খুশি হল, আর সেই খুশিটা তার মুখেও প্রকাশ পেল। কি হলো, চুপ করে হাসছেন যে? না, আসলে এরকমভাবে কেউ কখনো বলেনি তো। তোমার কথাটা শুনে ভালো লাগলো। সরি, আপনার কথা শুনে ভালো লাগলো। ঠিক আছে, তুমিটা চলতেই পারে। ওকে দেন, আমি তাহলে উঠি, রাত হলো। তুমিও নিশ্চয়ই এবার খাওয়া দাওয়া করবে। চলে যাবে? আর একটু বসতে পারো। এমনিও আজকের খাবারটা মেসোমশাই দিয়ে গেছেন, যা আছে তাতে দুজনের আরামসে হয়ে যাবে। পরোটা আর আলুর দম মন্দ নয়। ডিনারটা একসাথে করি। সোহাগ একটু আমতা আমতা করছিল, কিন্তু অপুর আবদার ফেলতে পারল না। টিফিন ক্যারিয়ার থেকে দুটো প্লেটে সার্ভ করে আনলো অপু। খেতে খেতে আড্ডাও চলতে থাকলো। এতক্ষণে অপুর মনে হলো যে সোহাগও হয়তো ওর সঙ্গে এইবার কমফোর্টেবল হয়েছে। অপুর কোনো মেয়ে বন্ধু নেই। আসলে অপুর বন্ধু নেই বললেই চলে। আগে যেখানে থাকতো অপু সেখানে একজন ছিল বটে, কিন্তু সেও হঠাৎ চলে গেল অপুকে না জানিয়ে, তাই আর যোগাযোগও থাকল না। এমনিও ও লোকেদের সাথে কথা বলতে একটু লজ্জা পায়, বিশেষত মেয়েদের সাথে। স্বভাবে লাজুক নয়, কিন্তু একটু কনফিডেন্সের অভাব। ও খুব একটা লম্বা নয়, তারপর সারাদিন বসে কাজ করে বলে ওজন একটু বেশি। আর আজ সোহাগের মতো একজন সুন্দরী ওর সাথে বসে এতক্ষণ গল্প করছে, এটা ভেবেও ওর ভালো লাগলো। তুমি কি করো? সময় নষ্ট। মানে? মানে কিছুই করি না, গান শুনি, সিনেমা দেখি, মাঝে মধ্যে ঘুরতে যাই। ও, আর কিছু করো না? মানে কাজ? এগুলো কাজ না। তুমি জানো 3টে নতুন সিরিজ এসছে যেগুলোর একটাও আমার এখনো দেখা হয়নি। অপু কি বলবে বুঝতে পারল না। এরকম উত্তর ও সত্যি এক্সপেক্ট করেনি। তোমার বাড়িতে কেউ কিছু বলে না তুমি কাজ করো না বলে? আমার বাড়িতে বলার কেউ নেই। আমি ক্লাস 10-এ পড়ি, তখন মা আর বাবা আলাদা হয়ে যায়। এক ভাই ছিল, মানে এখনও আছে। মা ভাইকে নিয়ে চলে যায় মামার বাড়ি, আমাকে ছেড়ে যায় বাবার সাথে। অ্যান্ড মাই ফাদার ইজ আ ওয়ার্কাহলিক। বাড়ির কাজের লোকেদের কাছেই বড় হয়েছি। যখন যা চেয়েছি একবারই বাপি দিয়েছে, শুধু সময়টা দিতে পারেনি। মায়ের সঙ্গে যোগাযোগ নেই? না, কোর্টে সেপারেশন যেদিন ফাইনাল হলো সেদিনই শেষ দেখা। সেদিন অনেক কিছুই শেষবারের মতো হয়েছিল জানো। মা যখন ভাইকে নিয়ে গাড়িতে উঠে চলে গেল, নিজেকে একটা ভাঙা খেলনার মতো মনে হয়েছিল। আমার কি তাহলে আর কোনো দরকার নেই? পাছে বেশি মন খারাপ হয়, তাই সেদিন কোর্ট থেকে বাবা আমায় চিড়িয়াখানায় নিয়ে গেছিল। আই লাভ অ্যানিমালস। তারপর আর কোনোদিন জু যায়নি, ওটাই লাস্ট। জু থেকে পার্ক স্ট্রিট গেছিলাম আমরা খেতে, ওটাও ওই শেষবার। বাট ইটস ওকে, আমি লোনলি না, আমি লোনার। আমার এই কলেজের বন্ধু কি বলতো জানো, অভ্যেসের একটা সুইচ আছে, ব্যাস ওই একা থাকার সুইচটা আমার পার্মানেন্টলি অন। খাওয়া শেষ হয়েছে ততক্ষণে। খাবার থালাগুলো নামিয়ে হাত ধুতে ধুতে অপুর মনে হলো মেয়েটাকে এতক্ষণ দেখে বা কথা বলে একবারও লোনার বলে মনে হয়নি। লোনলি তো ও নিজে। ওর মা বাবা নেই, বন্ধু নেই, মাসি মেশো শুধু তাদের কর্তব্য করে গেছে চিরকাল। অপু বিশ্বাস করত যে সব মানুষের সম্পূর্ণরূপে ভালোবাসা পাওয়ার অধিকার নেই। Some people are only supposed to experience love in its abbreviated form. সোহাগ, তোমার হাতে ওই ট্যাটুটা কি সেমিকোলন? হ্যাঁ, সেমিকোলন। আসলে এটার একটা সিগনিফিকেন্স আছে, তাই। বাদ দাও, আমার কথা ছাড়ো, তুমি বলো, বিয়ে করনি তো মনে হচ্ছে? গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড আমার? কি যে বলো। কেন, হতে নেই বুঝি? আরে না, তা নয়, আসলে সেরকম কারোর সঙ্গে কখনো আলাপই হয়নি। আর মা বাবা? আমি ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওদের হারাই। আমার বয়স তখন এতই অল্প যে খুব একটা ভালো ওদেরকে মনে নেই, তবে হ্যাঁ, মাঝে মধ্যে মুখ দুটো ভেসে ওঠে। আমার মাসিকে অনেকটা আমার মায়ের মতোই দেখতে। মাসি আর মেশুই আমাকে ছোট থেকে বড় করেছে, যদিও স্কুল কলেজ হস্টেল থেকেই করেছি, আর কাজ জবে থেকে করছি, আমি একাই থাকি। ওই ওরা আসেন মাঝে মধ্যে, একবার দেখা করে যান। ও, সরি টু হিয়ার দ্যাট। কথাটা বলেই সোহাগ একটু অন্যমনস্ক হয়ে গেল। উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে জোর হাওয়া বইছে, তার সঙ্গে ভেসে আসছে মাটির সোঁদা গন্ধ। কোথাও একটা বৃষ্টি হয়েছে। অপুও উঠে ওর পাশে গিয়ে দাঁড়ালো। হাওয়ায় সোহাগের চুল উড়ছিল। অপুর ইচ্ছে হলো আস্তে করে চুলটা ওর কানের পেছনে সরিয়ে দিতে, কিন্তু সাহস করল না। পাশে গিয়ে দাঁড়াতে দেখল সোহাগের চোখে জল। কি হলো সোহাগ, তুমি ঠিক আছো? সঙ্গে সঙ্গেই সোহাগ চোখের জল মুছে এক গাল হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক আছি। আসলে একটা কথা ভাবছিলাম। কি, বয়ফ্রেন্ডের কথা? না, আমার মেয়ের কথা। হোয়াট? আমি চিরকালই একটু উড়নচণ্ডী টাইপের, জানো। শাসন করার কেউ ছিল না তো। কলেজে যখন পড়ি তখন আমার একটা বয়ফ্রেন্ড হয়, রণজয়। হি ওয়াজ মাই সিনিয়র। ভীষণ ভালোবাসতাম ওকে, কিন্তু ও না খুব পজেসিভ ছিল। মাঝে মধ্যেই ঝগড়া হতো। আমি আবার বারণ শুনতে অভ্যস্ত নই কোনো ব্যাপারে, তাই ও কিছু বললেই খুব ক্ষেপে যেতাম। কথা বন্ধ, মুখ দেখা দেখি বন্ধ। বাট আই স্টিল লাভড হিম। একবার ওর উপর রাগ করে আমার কিছু অন্য বন্ধুদের সঙ্গে গোয়া চলে যাই ঘুরতে, কিন্তু ওখানে গিয়ে মস্ত একটা ভুল হয়ে যায় আমার। আই গট ড্রাঙ্ক অ্যান্ড ended up sleeping with someone. কলকাতায় ফিরে আসার পর রণর সাথে সব ঠিক হয়ে যায়, যদিও আই ওয়াজ এক্সট্রিমলি গিল্টি। তবে ওকে সত্যিটা বলে উঠতে পারিনি। কিছুদিন পর রিয়েলাইজ করলাম আই এম প্রেগনেন্ট। রণ জানতে পেয়ে আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিল। তখন ভেবেছিলাম যে এই বাচ্চাটা আমার, একে বুকে আগলে রেখেই বাঁচব। কোনোদিন তো আমার বলতে কেউ ছিল না। তারপর বাবা ওই প্রথমবার আমার গায়ে হাত তুলল। ভাগ্য ভালো যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে বলেনি। আমার মেয়েটাকে চোখেও দেখতে পারিনি আমি। প্রথম কয়েক বছর আমার দূরসম্পর্কের বোনের কাছে ছিল। তারপর থেকে হোস্টেলেই আছে, দেরাদুনে। বাবা যায় মাঝে মধ্যে দেখা করতে, তবে আমি কখনো যাইনি। তোমার কথা শুনে আমার মেয়েটার কথা মনে পড়ে গেল। তোমার ওকে দেখতে ইচ্ছে করে না? খুব খুব ইচ্ছে করে, কিন্তু আমি চাই না আমার কোনো ছায়া ওর ওপর পড়ুক। তুমি নিজেকে যেমনই মনে করো, তুমি তোর মা। আসলে কি বলো তো, মা না থাকার থেকেও বেশি খারাপ যদি কিছু হয়ে থাকে, সেটা হলো আমার মতো একটা মানুষকে মা হিসেবে পাওয়া। এটা আমি জানি, তাই নিজেকে যখন যেভাবে পেরেছি ভুলিয়ে রেখেছি। এই যে হাতের ব্যান্ডগুলো দেখছো। বলেই হাতের ব্যান্ডগুলো টেনে খুলল সোহাগ, আর অপু দেখল তার তলায় অজস্র কাটা দাগ। এগুলো সবই এক এক রকমের মুখোশ। এই ব্ল্যাক নেল পলিশ, কাজল, सब ही तई तुम तक जिज्ञेस करले ना वाई द सेमिकोलन टैटो मानुष कखन सेमिकोलन यूज करे जानो माने कमा यूज करे पज दीते और फुल स्टप करे शेष करते सेमिकोलनटा होच्छे लेखकेर इच्छे सेमिकोलनेर पर नतून सेंटेंस होबे ना आगेरटाई एक पज दिए कन्टिन्यूड होबे सेटा लेखकेर इच्छे आमिও ताई चाই ताई आमार राइट हैंडेड रिस्टे एटा करा किन्तु ताओ होच्छे कोई बोलो आमार काजकर्मेर जोन्नो बाबा आमाके एखाने एने रेखेछे बाड़ीते आर थाकि ना माझे मध्य लोकेर हाथ दिए बा अनलाइने टाका पाठिये देय काज किछुई करते हय ना आर आमी कोनोदिनई सेरकम एम्बिशियास नई आर कार जोन्नोई बा करबो बोलो कि लाभ निजेर जोन्नो करबे देखो আমারও কোনোদিন কেউ ছিল না যাকে আমি আপন বলতে পারি কিন্তু আজ তোমার সঙ্গে সারা সন্ধে কাটিয়ে মনে হচ্ছে ফাইনালি একটা বন্ধু পেলাম কাল কি হবে তো জানি না কিন্তু তোমার চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে দিনগুলো কাটিয়ে এসেছি তার থেকে একটু হলেও বেটার হবে সোহাগ মুচকি হাসলো ওর অজান্তেই চোখের কোণটা ভিজে গিয়েছিল তোমার কি ভালো লাগে সোহাগ তুমি কি করতে চেয়েছিলে ছোটবেলায় ভাবতাম সিঙ্গার হব কিন্তু দূর ও সব ভোগে গেছে তাই আচ্ছা গেছে কিনা সেটা পরে দেখব এখন আমি একটা গান শোনাও দেখি বাইরে মেঘ ডাকার সাথে সাথে বৃষ্টিটাও নেমেছে এবার সোহাগ সেদিকে তাকিয়ে থাকলো তারপর আস্তে আস্তে গুনগুন করে উঠল পিছনে ঝরিছে ঝড়ো ঝড়ো জল গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে ওগো কান্ডারি কে গো তুমি কার হাসি কান্নারুধন ভেবে মরে মোর মন কোন সুরে আজ বাঁধিবে যন্ত্র কি মন্ত্র হবে গাওয়া দেখি নাই কভু দেখি নাই এমন তরুণী বাবা অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই পরের দিন সকাল থেকে টানা বৃষ্টি বাড়ি থেকে কেউ খুব একটা বেরোতে পারেনি অপুর মেশো আসবে বলেও আসতে পারলেন না রবিবারটা বাঙালিকে খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়েই কাটাতে হলো পরের দিন মানে সোমবার আকাশে রোদ একেবারে ঝলমলিয়ে উঠল আর অপুর মেশো সকালে একবার অফিসে ঢু মেরে চলে এলেন তিনি এসে কার পার্কে গাড়িটা রেখে একতলার দরজায় নক করলেন কে ও আপনি তা তো দেরি হলো যে না আসলে একবার অফিসে এলাম তাই একটু ডক্টর এসেছেন হ্যাঁ এসেছেন উনি রাউন্ড দিচ্ছিলেন আপনি বসুন না এখন দোতলায় একজন ফিমেল পেশেন্টের ঘরে আছেন এটা এমনি ভালো বুঝলেন কোনো ঝামেলা অশান্তি নেই নিজের মতোই থাকে কারুর সাথে বেশি কথা ঝামেলায় যায় না গানের গলাটাও বেশ ভালো আজকালকার মেয়ে ওই কালো জামা পরে হাতে উল্কি নিয়ে ঘোরে এইসব আর কি কিন্তু কি অপূর্ব রবীন্দ্রসঙ্গীত গায়, আপনি ভাবতে পারবেন না। ও তাই তো, এখানে কেন? আরে সুইসাইডাল মশাই, অনেকবার চেষ্টা করেছে। ওর বাবা নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকে, বাড়িতে কাজের লোকেরা সামলাতে পারে না, তাই এখানে দিয়ে গেছে। বিয়ে থা করেনি, কিন্তু একটা মেয়ে হয়েছিল, জন্মের সময় মারা যায়। তারপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়েছে। আপনাকে আর কি বলবো, এই মেন্টাল কেয়ার ফ্যাসিলিটিতে প্রায় 40 বছর হয়ে গেল, কত গল্পই না দেখেছি। ওই যে ডাক্তার দিদিমণি এসে গেছেন। গুড আফটারনুন মিস্টার সানহা। গুড আফটারনুন ডক্টর। অপু ঠিক আছে? আসুন আমার সঙ্গে। রাজশ্রী স্পেশাল মেন্টাল কেয়ার ফ্যাসিলিটির ইস্ট উইং এর লবি দিয়ে হাঁটতে হাঁটতে ডক্টর গাঙ্গুলি অপুর মেশোকে বললেন, দেখুন অপুর সাথে ব্রেকফাস্টের পর গিয়ে আমি দেখা করে এসেছি। এমনিতে সব ঠিকই আছে, নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে সবারই 1-2 দিন সময় লাগে। ওর কেস হিস্ট্রিটা আমি ডিটেলসে দেখেছি। মা বাবাকে হারানোর পর ইনিশিয়ালি হি ওয়াজ ডায়াগনোজড উইথ PTSD অ্যাজ ইন পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, কিন্তু আনফর্চুনেটলি দ্যাটস নট দি কারেক্ট ডায়াগনোসিস ইন মাই অবজারভেশন। আমার আরও কয়েকদিন সময় লাগবে ওকে অবজার্ভ করে, কথা বলে দেখে, আর অ্যাকর্ডিংলি আমি একটা ট্রিটমেন্ট প্ল্যানও বানাবো। বাট আই থিঙ্ক হি ইজ সাফারিং ফ্রম স্কিজোফ্রেনিয়া অ্যান্ড অ্যাংজাইটি ডিসঅর্ডার। কিন্তু মজার ব্যাপারটা কি জানেন, ও এসেছে সবে 2 দিন হয়েছে, অথচ হি হ্যাজ মেড ফ্রেন্ডস উইথ অ্যানাদার পেশেন্ট। অ্যানাদার পেশেন্ট? তাতে কোনো রিস্ক নেই তো ডক্টর? দুজন লবি ধরে হাঁটতে হাঁটতে এসে একটা কর্নারে দাঁড়িয়েছিল। সামনে কাঁচের জানালা, যা দিয়ে ফ্যাসিলিটির সামনের বাগানটা দেখা যাচ্ছে। নট রিয়েলি, ওই যে দেখুন না, ওরা একসাথেই বসে ওখানে গল্প করছে। ওর নাম সোহাগ, সোহাগ সেনগুপ্ত। শি ইজ সাফারিং ফ্রম অ্যাকিউট সেপারেশন অ্যাংজাইটি ডিসঅর্ডার। এর আগে একটা সেলফ হার্ম টেন্ডেন্সি ছিল, এখন দ্যাটস আন্ডার কন্ট্রোল। ইন্ডিভিজুয়ালি ওদের দুজনের কেসই কিন্তু কমপ্লিকেটেড, বাট আমার মনে হয় দে আর বেনিফিশিয়াল টু ইচ আদার। একটা সিম্বায়োটিক হিলিং প্রসেস হতে পারে। আর সোহাগকে আমি লাস্ট কিছু বছর যা দেখেছি, শি ইজ নট ভায়োলেন্ট। আর অপুর ফাইলেও কখনো ভায়োলেন্ট টেন্ডেন্সিজ নেই, যতদূর আমি ওর ফাইল ঘাটাঘাটি করে দেখেছি। সো দিস মাইট ওয়ার্ক, ফিঙ্গার্স ক্রসড। ডাক্তারের কথা শুনতে শুনতে মেশো বাইরে অপুকে দেখছিল। এই 3 দশকে মেশো ওকে কখনো এরকমভাবে হাসতে দেখেনি। এই নিয়ে 3টে মেন্টাল কেয়ার ফ্যাসিলিটিতে অপু থাকল, কিন্তু কোথাও সেরকম হেল্প পায়নি। অপু আসলে জানত না যে ও এতদিন ধরে ওর মেশোর কোম্পানিতেই কাজ করছে। ওকে যা কাজ দেওয়া হয়েছে সবই ওর মেশোর দেওয়া, তাই কাজ নিয়ে ওর কখনোই কোনো সমস্যা হয়নি। কিন্তু এত বছর পরে অপুর যে নিজের একটা জগৎ হবে, সেটা উনি বা ওনার স্ত্রী ভাবেননি। ওনার স্ত্রী আজ এখানে থাকলে অপুকে দেখে খুব খুশি হতেন। হয়তো ঠিকই বলে লোকে, there is somebody for everybody। এই সিম্বায়োটিক হিলিংটা কতদিনের তিনি জানেন না, কিন্তু এক ইংরেজ কবি টেনিসন বলে গেছেন না, টিজ বেটার টু হ্যাভ লাভড অ্যান্ড লস্ট দ্যান নেভার টু হ্যাভ লাভড অ্যাট অল। তাই আগামী দিনে যদি আকাশ কালো করে বৃষ্টি হয় তাহলে দেখা যাবে, কিন্তু আজ ওই কেয়ার ফ্যাসিলিটির বাগানে ঝলমল করছে সকালের সোনা রোদ্দুর। শুনছিলেন মির্চি বাংলার নিবেদন, original romantic audiobook series Prem.com Season 2, only on Mirchi. Prem.com Season 2 তে আজকে শুনলেন সেমিকোলন, লিখেছে অত্রি, গল্প পাঠে মীর, পর্ব পরিচালনায় এবং অপুর চরিত্রে সোমক, সোহাগের চরিত্রে গোধুলি, জেঠু দীপ, মেশো অগ্নি, ডাক্তারের ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি লাজবন্তী। সাউন্ড ডিজাইন করেছে শায়ক, পাবলিসিটি আর ভিজুয়ালস সামলেছে অল্টো। Prem.com Season 2 এবার রেডিওতেও। प्रत्येक शनिवार दुपुर 12টায় এবং প্রত্যেক রোববার বিকেল 4টায়। আর হ্যাঁ, আপনিও এবার নিজের লেখা গল্প পাঠাতে পারেন টিম Prem.com কে। 2500 শব্দের মধ্যে ওয়ার্ড ডকুমেন্ট ফরম্যাটে আপনার লেখা গল্প আমাদের মেইল করুন। সাথে নিজের নাম, ঠিকানা আর ফোন নাম্বার লিখতে ভুলবেন না কিন্তু। মেইল আইডি হলো prem.com@gmail.com। বানানটা বলে দিই, premdotkom@gmail.com। See you next week.